नमस्कार, आमी नयन राय। जरा आमाके देखेछेन बा देखेन thequery.com के सब समय आमरा पॉलिटिकल पोस्टमार्टम करी। आज के एकटु अन्य मुडे रयेछि, ए कारण आज सकाल थेके दमका हावा, झिरझिर बिस्टि। आर ए बिस्टिस्नात सकाल दुपुर बिकेल, एइ बिस्टिस्नात बिकाले जिनि आमार संगे रयेछेन गेस्ट, बर्धमान शहरेर पौर पिता परेशचंद्र सरकार महोदय, तिनि आमार संगे रयेछेन। अत्यंत बर्षियान पॉलिटिकल लीडर, প্রাক্তন শিক্ষক, দীর্ঘদিন রাজনীতির বৈতরণী তিনি পার করেছেন। প্রজেক্ট স্বাগত অভিনন্দন আপনাকে। আপনার সঙ্গে আমার নমস্কার। আমি আপনাকে আমি রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শুরু করতে চাইছি, যেহেতু আপনি অধ্যাপক শিক্ষকতা করে দীর্ঘদিন আপনি পার করেছেন। কবি বলছেন, বৃষ্টিকে কেন্দ্র করেই বলছেন কবি, যে এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিশায়, এমন মেঘস্বরে বাদল ঝরঝরে, তপনহীন ঘন তমসায়। আজ বাদল, অকাল বাদল, মিকজাম ইতিমধ্যে তার সাইক্লোন এনেছে, তার সঙ্গে রবীন্দ্রনাথের কবিতা অত্যন্ত সাযুজ্য সৌন্দর্য রাখে তো বটে। যখন আপনি প্রশাসনিক চেয়ারে বসেন, সবসময় যখন কাজ করেন, রবীন্দ্রনাথকে নিশ্চয়ই ফলো করেন, রবীন্দ্রনাথের কবিতা, জীবনবোধ আপনি নিজেও খুব ভালো জানেন। তো এই যে টাইম, একদিকে কবিতা, কাব্য, উপন্যাস, কর্মব্যস্ততা, পৌরসভা, কীভাবে মেনটেন করেন কীভাবে? এটা হচ্ছে একটা মানুষের দীর্ঘকালের লালিত পালিত যে চিন্তা ভাবনা, তার থেকে এই সংস্কৃতিটা আসে। রবীন্দ্রনাথ আমাদের জীবনে মরণে পথ চলায়, আজীবন পথ চলায়, সুখে দুঃখে বিষাদে আনন্দে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বাঙালি তার মনন বা চিন্তা ভাবনাকে কখনোই সমৃদ্ধ করতে পারে না। তাই আমাদের ওই খালি শুনেছ কি জননীর কথা, শোনো নাকি অন্তরের ব্যথা, অন্তরে রবীন্দ্রনাথ মানুষের থাকবেই, এবং সাংস্কৃতিক পরিমণ্ডল যার আছে রাজনীতির মধ্যেও থাকবে, সামাজিক কাজকর্মেও থাকবে, এবং তার প্রত্যেক স্টেপের সঙ্গেই, পদচারণার সঙ্গেই শিক্ষা, সংস্কৃতি, রুচি, সভ্যতা, এটা কিন্তু বহমান থাকবে, এটা আমার ধারণা। আর রবীন্দ্রনাথ সম্বন্ধে যেটা বললেন যে আজ ঘন ঘন বরিশায়, আজকের এই শীতকালে বর্ষার, এটা তো যেহেতু এটা অভিনব, তাই আমরা তো আজকে একটু নতুন দিনে নতুন রকমে নতুন ভাবে আপনার কথাগুলো ভাবলাম। আর রবীন্দ্রনাথ আছেন, থাকবেন, চিরকাল থাকবেন। সেই গানের আছে না, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, আমার সকল খেলায়, সকল খেলায় দেখবে তুমি এই আমি, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। এক্স্যাক্টলি। পরেশ দা, আধুনিক সভ্যতা যতই উন্নত হোক না কেন, কসমোপলিটান ইকোনমিক্স যত উন্নততর হোক না কেন, রবীন্দ্রনাথ আমাদের জীবনবোধে যেমন থাকবে, তার সঙ্গে সঙ্গে অনেক কবি সাহিত্যিকদের জীবনবোধে আমাদের কবিতা আমাদেরকে আকৃষ্ট করে। আমি অচিন্ত্য কুমার সেনগুপ্ত আপনারও খুব প্রিয় কবি, আমারও খুব প্রিয় কবি, উনি বলছেন, আমি আজকে অন্য মুডে যাচ্ছি আসলে, আমি একটু জল দাও, উনি একটু বলছেন যে আগে ঢেউ শান্ত হোক, কেটে যাক ঝড়, সামশ্রীতে স্থির হোক উত্তাল সাগর, স্নান করা যাবে তারপর, এক ঢেউ চলে যায় আসে অন্য ঢেউ, এ কাম মিটে গেলে জাগে অন্য কাম, সংগ্রামের শেষে সংগ্রাম, থামবে না কখনো দীর্ঘ জীবনে দুর্দাম তুফান। আপনি শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে আপনি কথা বলছেন, আমার দর্শকরা পরেশ স্যার, অ্যাকচুয়ালি যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, আপনারা মার্জনা করবেন, ওনার শারীরিক বাধ্যবাধকতা রেখে আমাদের সঙ্গে কথা বলছে। পরেশ দা, যে চেয়ারে আমি বসে আছেন সেটা হচ্ছে, আমি অচিন্ত্য কুমার সেনগুপ্ত কবিতাটা পড়ছিলাম যে দুর্দাম তুফান, আপনার মধ্যে এখনও যে দুর্দাম এবং যে কাজ করার যে স্পৃহা, কাজ করার যে মানসিকতা, সব ঠিক আছে, নাথিং এলস ইজ দেয়ার, কোনো অসুবিধা নেই, সবটাকেই সহজ সরলভাবে সোজাভাবে যদি জীবনে গ্রহণ করা যায়, সেখানে প্রশাসনিক কাজ হোক,
সামাজিক কাজ হোক আধ্যাত্মিক কাজ হোক যে কোনো অঙ্গে যে কোনো কাজে মন প্রাণ যদি পুরোপুরি সমর্পণ করে করা যায় অসুবিধা হয় না। কাজে আমি তো মনে করি আমি সব কাজটাই ঠিকঠাক মতো করতে পারছি, কাজ হচ্ছে, আমার কোনো অসুবিধা নেই। চেয়ারম্যান স্যার, একটা বারবার আমি আপনার সাবজেক্টে আসি, বর্ধমান সহ ক্রমবর্ধমান শহর চাহিদা বাড়ছে ক্রমশ, বর্ধমান শহরে দীর্ঘদিন ব্যবসা নিয়ে একটা সমস্যা চলছে, যেহেতু ছোটো মালিক বাস মালিকদের সঙ্গে দক্ষিণবঙ্গে লড়াই চলছে, আমি সেই জায়গায় যাবো না যেহেতু সাবজেক্ট ম্যাটার। আমার প্রশ্নটা এটাই যে গায়েগতরে শহর বাড়ছে, তার সঙ্গে শহরে যে সমস্ত হটলাইন বলা হয় ফুসফুস পুকুর বিশেষ করে এবং বাঁকা নদী কার্যত তার স্রোত হারাচ্ছে। এক তো পুকুর কার্যত বহু জায়গায় বুঝিয়ে দেওয়ার অভিযোগ উঠছে, আপনি ইন্সপেকশন করছেন, আর বাঁকা তার স্রোতকে হারাচ্ছে ক্রমশ এবং অজস্র বসতি স্থাপন করে উঠেছে। বিঘের চেয়ারম্যান প্রকৃতপক্ষে জলস্তরটাই তো নেমে যাচ্ছে, যেটা প্রাকৃতিক নিয়মে জলস্তর যেভাবে থাকা উচিত ছিল সে লেভেলটা অনেক নেমে গেছে। বর্ধমান শহরে বহু পুকুর ছিল, রেকর্ডেড ছিল, রেকর্ডেড না এরকমও ছিল। তার মধ্যে যারা জমির হাঙর, যারা এইসব ব্যবসা বাণিজ্য করেন, যারা জনকল্যাণের কথা ভাবেন না, সে ধরনের মানুষরা চেষ্টা করেছে পুকুর বুঝিয়ে জমি বার করে যদি প্লট করে বিক্রি করা যায় তাতে আয় বেশি হবে, পূর্বে নজরদারি কম ছিল, এরকম বহু পুকুর টুকুর বুঝে গেছে। কিন্তু ইদানিং আমরা ক্ষমতায় এসে যেটা পেরেছি সমস্ত বন্ধ করতে পেরেছি, পুকুর বোঝানো এটা বলবো না, তবে অনেকটা পারা সম্ভব হয়েছে, অনেককে আটকানো সম্ভব হয়েছে, হুমকি দিয়ে ধমকি দিয়ে আইনের চিঠি দিয়ে বিএলআর দিয়ে মাপজোপ করিয়ে ডিএমএর মারফতে বিভিন্নভাবে আমরা কিন্তু নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে জলাশয়গুলি পুরোপুরি বর্ধমান শহর থেকে অদৃশ্য হয়ে না যায়। অনেক পুকুর আমরা বাঁচিয়েছি, তবুও আমি বলি কিছু যা আগে হয়ে গেছে বুঝে গেছে, উই হ্যাভ নাথিং টু ডু অ্যাট দিস প্রেজেন্ট স্টেজ, আমরা আর কিছু করতে পারছি না। চিঠিপত্র নোটিশ অনেককেই করেছি যে তোমরা পূর্বাবস্থা ফিরিয়ে দাও, মাটিটা তুলে নাও, কোথাও কাজ হচ্ছে কোথাও হচ্ছে না। একটা অসুবিধা মেইনলি আমাদের বর্ধমান পৌরসভার, যেটা ইনফ্রাস্ট্রাকচার থাকা উচিত ম্যানিংয়ের ক্ষেত্রে, আমাদের কিন্তু সেই হ্যান্ডস কম আছে, ইঞ্জিনিয়ার্স কম আছে, দেখভাল করবার ইন্সপেক্টরস কম আছে, যার জন্য অনেক ক্ষেত্রে লোকাভাবেও আমরা অনেক কিছু ভাবলেও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে একটু দেরি হয়ে যায়। আর দেরি হওয়ার সুযোগটাই এইসব যারা অর্থগৃহ্য মানুষ, যারা অর্থলোভী স্বার্থান্বেষী এবং জনকল্যাণের জনহিত বিনষ্টকারী, সেই লোকেরা এই সুযোগ খোঁজে, অনেকেই কাজ করে ফেলে আমাদের সঙ্গে যার জন্য বিবাদ লাগে। যেমন ধরুন অবৈধ নির্মাণ করে, কখন আরম্ভ করে, তিন দিন চার দিন ছুটি আছে বা দুদিন ছুটি আছে, তার আগের দিন আরম্ভ করলে ওই তিন দিন ছুটির মধ্যে যতটা পারে ঢালাই ফালাই এটা সেটা করে ফেলে। এই ধরনের একটা প্রবণতা বর্ধমান শহরে আমরা অনেকটা রুখতে পেরেছি, সবটা পেরেছি বলবো না, তবে কিছু মানুষ তো আছি যারা ডেভেলপার প্রমোটার্স ইত্যাদি সেজে অবৈধ নির্মাণ করা, পুকুর বোজানো, জায়গা জমি তার চরিত্র বদল করা, বিভিন্নভাবে তারা এটা করে। তবে আমি ব্যক্তিগতভাবে আপনাদের সামনে এটা বলতে পারি, অত্যন্ত আন্তরিকভাবে কাজের প্রতি সম্মান দিয়ে আমি সকাল থেকে রাত পর্যন্ত চেষ্টা করি যে যাতে এই অভিযোগগুলো এলে তার অন্তত তদন্ত হয়, যাতে তার যাতে প্রপার ব্যবস্থা নেওয়া যায়, এটা আমরা চেষ্টা করছি। এবং এই চেষ্টার ফলে আমি 100-তে 100 নম্বর দেবো না, তবে এটা বলবো যে একজন বর্ধমান মিউনিসিপ্যালিটির একজন চেয়ারম্যান হিসেবে যা যা ব্যবস্থা নেওয়া দরকার, যেখানে যখন যেভাবে ঝাঁপিয়ে পড়া দরকার, উই আর ডুইং দ্যাট, আমরা সেটা করছি। আমি কিন্তু একবারও বলছি না আমরা 100% সফল হচ্ছে, কিন্তু অনেকটা হচ্ছে, অনেকটা পেরে। চেয়ারম্যান স্যার, আরেকটা অভিযোগ উঠছে অবৈধ নির্মাণের কথা বলছিলেন আপনি, যখন ছুটির দিন তারা কাজ করছে, কিন্তু আবার এমন অভিযোগ উঠছে, জানি না আপনার কাছে আছে কি না, যে আপনাদের ডিপার্টমেন্টের কিছু মানুষ আছে যারা ঘুঘুর বাসা। শুধু আমাদের ডিপার্টমেন্টের নয়, এক্ষেত্রে আমি একটু ডিফার করছি।
আমি বহু জায়গায় কমপ্লেন পেয়ে সেসব জায়গায় দেখতে গেছি, দোতলা ছিল তিনি তিনতলাটা বানিয়ে নিচ্ছেন ফাঁকে, কারোর হয়তো মাটি থেকেই তিনি অন্যায়ভাবে নির্মাণ করছেন। কিছু কিছু ক্ষেত্রে আমরা ধরতে গিয়ে দেখেছি, আমি যেটা অভিজ্ঞতা, ইরেসপেক্টিভ অব অল পলিটিক্যাল কালার্স অ্যান্ড গ্রেড, আমি কথাটা বলছি, সেখানে যাদের নাম আসছে পেছনে, লোকরা মদত পেয়ে অনেকেই এ কাজগুলো করে, পেছনে কেউ না কেউ একজন থাকে যার মদতে কাজটা হয়। অনেক ক্ষেত্রে যাদের নাম পেয়েছে তার মধ্যে রাজনৈতিক সামাজিক ক্ষেত্রের প্রতিষ্ঠিত অনেক ব্যক্তিদের নাম আসছে, যে আমি বাড়িটা তো করছিলাম না, আমাকে অমুকে বলেছেন, তিনি বলেছেন তুই কর কিছু হবে না, করছেন। এক্ষেত্রে আমি বলতেই পারি যে সেই ধরনের কিছু রাজনৈতিক সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠাশালী কোনো মানুষ, কিছু মানুষ যে কোনো কারণেই হোক না কেন, তাদের মদতে এগুলো বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় হচ্ছিল, ইরেসপেক্টিভ অব অল পলিটিক্যাল কালার্স। আমি বলেছি কে কোন দলের এটা কথা নয়, কিছু মানুষ এটা মদত করছিলেন, এই বেআইনি নির্মাণ, পুকুর বোজানো, অন্যের জমি দখল করা, রাস্তা পৌরসভার রাস্তার উপরে বাড়ি নিয়ে আসা এবং সানসেট থেকে অফসেট পর্যন্ত সব কিছু রাস্তার দিকে ঝুলিয়ে দেয়া, মানে যাতে শহরটাকে জঞ্জাল পরিণত করা যায়, এবং এই সচেষ্টতার পেছনে, এই দুর্বৃত্ত দুষ্কৃতীদের পেছনে বহু জায়গায় গিয়ে আমি দেখেছি এমন সব লোকের নাম, যেটা আমার মনে হয়েছে যে এদের শুভবুদ্ধি জাগ্রত হওয়া দরকার। এভাবে আগামী প্রজন্ম যখন এই শহরটাতে বাস করা তাদের কষ্টকর হয়ে উঠবে, তারা কিন্তু অভিশাপ দেবে যে আমরা সব কিছু দেখতে পারিনি, রক্ষা করতে পারিনি। সুকান্তর কথা আপনি কবিতা দিয়ে বললেন, তাই বলছি যে পৃথিবীকে বাসযোগ্য করে যাব আমি, শিশুদের বাসযোগ্য। আমরা বোধহয় এই জায়গায় বিচ্যুত হব যদি আমরা যথাযথ ব্যবস্থা এই মুহূর্তে নিতে না পারি। তবে আমি এটাও দেখেছি শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরও অভাব নাই, এই অবৈধ কাজকর্মের বিরুদ্ধে তারা প্রকাশ্যে প্রতিবাদ করতে অনেক ক্ষেত্রে সাহস না পেলেও, অনেক জায়গায় সরকারি জমি দখল করে কেউ মাঠ করে নিচ্ছেন, কেউ বাড়ি করে নিচ্ছেন ইত্যাদি, শুভবুদ্ধি সম্পন্ন লোক আছেন তারা পেছনে আমাকে অনেকেই অভিযোগ করেন, এটা দেখুন ওটা দেখুন সেটা দেখুন, তার মানে এখন শুভ আর অশুভ এর দ্বন্দ্ব বর্ধমান শহরে চলছে। একদল চাইছে গ্রাস করতে, আর একদল চাইছে শহরটাকে গ্রাস মুক্ত করতে। আমরা চাইছি গ্রাস মুক্ত করে শহরটাকে সৌন্দর্যায়ন হোক, বাসযোগ্য হোক, এবং আগামী দিনে ব্যবসা বাণিজ্য পড়াশুনো চাকরি বাকরি বিভিন্ন ক্ষেত্রে বর্ধমান শহরটা ক্রমবর্ধমান একটা শহর হিসেবে মানুষের কাছে আরও গ্রহণযোগ্য, আরও বাসযোগ্য হয়ে উঠুক। কবি সুকান্তের লাইন দিয়ে আমি আপনার ক্যাচ লাইনটা নিচ্ছি, আপনি ব্যস্ত রয়েছেন কারণ আপনাকে পৌরসভা যেতে হবে। কবি সুকান্তের কথাই বলছেন, শিশুদের বাসযোগ্য করার কথা বলছেন, আগামী কয়েক দশক পর হয়তো বাঁকা নদী, হয়তো নদীই বলি আমরা, শৈশবে দেখেছি আপনিও দেখেছেন, সেই নদী আর বিলীন হয়ে যাবে, পাওয়া যাবে না, কারণ স্রোত ক্রমশ কমেছে, স্রোত হারাচ্ছে, অবৈধ নির্মাণ কার্য তো চেয়ারম্যান স্যার গোটা বাঁকা নদীকে ঘিরে রয়েছে। না, এটা তো অতি বাস্তব ব্যাপার, এটা আজকে হয়নি, সত্তর দশক, আজকে প্রায় পঞ্চাশ ষাট বছর ধরে বাঁকাকে কেন্দ্র করে বর্ধমান শহরে যে একটা জলযান চলার মতো ব্যবস্থা হতে পারত, বাঁকার দুপাটটাকে সৌন্দর্যায়ন করে মানুষের বেড়ানোর জায়গা হতে পারত, সেটা কিন্তু আজ পঞ্চাশ ষাট সত্তর বছর ধরে বহু মানুষের দুষ্কৃতির অন্যায়কারীদের দ্বারা সেই সম্ভাবনাটা আগেই বিনষ্ট হয়েছে। আমরা এসে যেটা পেয়েছি, যেটুকু পেয়েছি, এখন বাঁকায় জল থাকছে না, সর্বদা স্রোত নেই, জলের সরবরাহ কম হয়ে গেছে, জলস্তর নেমে গেছে, এবং স্বাভাবিকভাবেই বাঁকার পারে পারে এখানে ওখানে বিভিন্ন দলের পক্ষ থেকে হোক, সমাজের প্রভাবশালী লোকদের পক্ষ থেকে হোক, বা অন্যান্য বিভিন্ন পদাধিকারীদের পক্ষ থেকে হোক, সবাই জনদরদই সেজে এখানে ওখানে বস্তি বসিয়ে দেওয়া হয়েছে, বাঁকার পারে লোকজন বসিয়ে দেওয়া হয়েছে, যারা বাঁকার গতিপথ আরও রুদ্ধ করেছে। তা কাজেই গোটা শহরে জনদরদি মানুষের তো আর অভাব নেই, যাদের দরদ একটাই, দশ ঘর বিশ ঘর বস্তিবাসী বসিয়ে দিয়ে বাঁকাটাকে
গতিটাকে নষ্ট করার। যাই হোক, একটা ভালো লক্ষণ, মাস দুয়েক আগে আমরা বর্ধমান টাউন হলে বাঁকা সংস্কার নিয়ে আমরা একটা সেমিনার করেছি। শহরের বহু ইতিহাসবিদ থেকে বহু যোগ্য মানুষরা, পণ্ডিত মানুষরা এসেছিলেন। সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রচারের মধ্য দিয়ে বিভিন্নভাবে বর্ধমানের মানুষকে সজাগ এবং সচেতন করব যে বর্ধমানের হার্টলাইন হচ্ছে বাঁকা। বাঁকা যদি না থাকে, বর্ধমানের সব দিক দিয়ে মানুষের যে একটা আবহাওয়াগত যে পরিবর্তন জীবনে আসে, সেটা কিন্তু নষ্ট হবে, ভারসাম্য নষ্ট হবে। তা আশা করা যায় সবাই মিলে আমরা যখন নেমে পড়েছি, বাঁকা সংস্কারে কিছুটা কাজ আমরা করতে পারব। শুভ বুদ্ধির উদয় হোক, যারা আপনি কামনা করছেন, ঈশ্বরের কাছে কামনা করছেন, আর যারা রাজনৈতিক চেতনা সম্পন্ন মানুষ, যারা শুভ অশুভ লড়াইয়ে দ্বন্দ্বে রয়েছে, তাদেরকে আপনি সতর্ক হওয়ার মানে অভিভাবক হিসেবে আমি বলছেন আপনি। আমি শেষ করবো, সেটা হচ্ছে যে পৌরসভার যে আয়ের বৃদ্ধিতে, কারণ পৌরসভার যে পরিস্থিতি, বিগত কয়েক দশক ধরে যা পরিস্থিতি, কয়েক বছর ধরে যা হয়েছে, আপনাকে একটা কথা বলি, বর্ধমান পৌরসভায় এখন কি স্টেবল? আপনি এখন কি ইকোনমিক্যালি স্টেবল? বর্ধমান পৌরসভায় আমরা গত এক বছরের, গত বছরটাই বলি, 22-23, এক বছরে 8 কোটি টাকার উপরে আমি আয় বৃদ্ধি করেছি। 8 কোটি টাকা আগের আগের বছরগুলোর তুলনায় যথেষ্ট সচেষ্টভাবে, যারা বড় বড় মোটা মোটা অঙ্কের 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, 50 লক্ষ, 80 লক্ষ এই ধরনের ট্যাক্স যাদের বাকি ছিল, অনেকের বাড়িতে গিয়ে টেলিফোন করে, ডেকে এনে, দেখা করে, বিভিন্নভাবে তদবির করে আমরা 1 কোটি টাকা তুলতে সক্ষম হয়েছে। এবং নিয়মিতভাবে ট্যাক্স আদায়ের জন্য, ট্রেড লাইসেন্স আদায়ের জন্য মার্কেটে মার্কেটে আমরা ক্যাম্প করেও চেষ্টা করছি টাকা আদায়ের জন্য। পৌরসভার যে সম্পত্তিগুলো, প্রচুর মার্কেট বিল্ডিং বর্ধমানে আমাদের আছে, প্রচুর দোকান আছে আমাদের যেগুলো ভাড়া দেওয়া আছে, যারা বছরের পর বছর ট্যাক্স দিত না, ভাড়া দিত না, আমাদের 1000 দোকান আছে যারা ভাড়া দিত না, মার্কেটগুলোতে যারা টাকা দিত না, আমরা অনবরত চেষ্টা করে যাচ্ছি টাকাটা আদায়ের জন্য। তো এইভাবে আমরা আয়টা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। তবুও আমি বলি, আমাদের আরও আয় বাড়াতে হবে। প্রচুর কর্মচারী, প্রত্যেকের বেতনাদি আছে। এই মুহূর্তে বর্ধমান পৌরসভায় 4 কোটি টাকার উপরে প্রতি মাসে আমাদের বেতন দিতে, পেনশন দিতে লাগে। নট এ ম্যাটার অফ জোক, 4 কোটি টাকা প্রতি মাসে আমার খরচ হচ্ছে, স্বাভাবিকভাবেই আমাকে আয়টা তুলে আনতে হচ্ছে। সরকারি যেটা আমরা পাচ্ছি সেটুকু বাদ দিয়েও আমাদের প্রায় অনেক টাকা লাগছে, 4 কোটি। তা আমরা চেষ্টা করছি আয় আমাদের এই, যাতে আমরা এই সাযুজ্যটা বজায় রাখতে পারি। এবং কর্মচারীদের অনেক পৌরসভায় কাগজে পড়ছি, প্রায় বেতন দিতে পারছে না, বন্ধ হয়ে যাচ্ছে, এটা ওটা, কর্মচারীরা আন্দোলন করছে। আমাদের এখানে কিন্তু এখনও এই সমস্যাটা প্রকট হয়নি, যেহেতু আমরা প্রকটের সম্ভাবনাও নেই বলছেন, প্রকটের সম্ভাবনা এই মুহূর্তে নেই, এই জন্য আমরা সকলে যথেষ্ট সচেষ্ট আছি, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ আমরা সবাই, যে যাতে আমাদের আয় বৃদ্ধি হয় এবং আমরা যাতে পৌরসভাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। আর আমাদের যারা কর্মচারী আছেন তারা যাতে বেতনাদি, পেনশন, সুযোগ সুবিধা যেটুকু আছে যাতে বহাল থাকে, তার জন্য আমাদের নিরন্তর একটা চেষ্টা আছে। আমরা 21টা নতুন স্বাস্থ্যকেন্দ্র খুলেছি, সুস্বাস্থ্যকেন্দ্র। আমরা আমাদের প্রাইমারি স্কুলগুলো চালাচ্ছি, অঙ্গনওয়াড়ি বা MSK SSK আমরা চালাচ্ছি, আমরা হাসপাতাল চালাচ্ছি, ক্লিনিক চালাচ্ছি, আমরা একটার পর একটা এই যে সেবামূলক প্রতিষ্ঠানগুলো আমাদের চলছে, আমাদের পার্ক আছে, বাগান আছে, পিকনিক স্পট আছে, হোটেল আছে, লজ আছে, সবটাই আমাদেরকে দেখে মেনটেন করতে হয়, একটা কারণেই, কোথাও আয় করার জন্য, কোথাও পরিষেবা দেওয়ার জন্য। তা আমি স্যাটিসফাইড, একটা কথা আপনাকে আজকে আমি বলে যাচ্ছি, আপনার মধ্য দিয়ে সবাইকে জানিয়ে যাচ্ছি, যে আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে, যোগ্যতার সঙ্গে, সততার সঙ্গে বর্ধমান পৌরসভাকে আমরা অবশ্যই একটা ভালো প্রতিষ্ঠান, যারা মানুষের কল্যাণে কাজ করবে, মানুষকে পরিষেবা দেবে, এরকম একটা প্রতিষ্ঠান হিসেবে যাতে পশ্চিমবঙ্গে পরিগণিত হতে পারে, তার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। অর্থাৎ ইউ উইল ওয়ার্ক ওভারকাম, আপনি চেষ্টা করছেন যেটা, তাই শুভ অশুভ লড়াই আপনার লড়াই চলবে আগামী দিনে, কারণ আপনি যে লড়াইটা। তবে আপনাকে একটা কথা বলি, এই লড়াইটা আছে, চিরকাল থাকবে। আজকে
প্রায় 150 বছরের প্রাচীন একটা পৌরসভা আজকে যে অবস্থায় বর্ধমান শহরটাকে আমি পেয়েছি এখনো আপনাকে প্রথমেই আমি স্বীকার করে নিয়েছি যারা দুষ্কর্ম করছেন শহরকে যারা জঞ্জাল বানাতে চাইছেন আজকে গোজা তোলার জন্য রাস্তায় আমরা 500 নির্মল বন্ধু নির্মল সাথী নামিয়েছি প্রত্যেকদিন বাড়ি বাড়ি থেকে বাঁশি বাজিয়ে আবর্জনা গোজাটা তুলে নেওয়া হচ্ছে শহরের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে জলের ব্যবস্থা আগামী 50 বছর যদি অমৃত প্রকল্পের আমরা জল পুরোপুরি আগামী মার্চের মধ্যে দিয়ে দেব বর্ধমান শহরে অভাব হবে না আলো আমরা প্রত্যেকটি লাইট পোস্টে আলো বড় বড় রাস্তাগুলোতে আমরা হাই মাস্ট লাইটের ব্যবস্থা করেছি আমরা নিরন্তর চেষ্টা করছি কিন্তু বর্ধমান শহরে যেটা বলার যে দুষ্কৃতীরা বা যারা স্বার্থান্বেষী মানুষ তারা তাদের কর্ম সব বন্ধ করে দেবে সব সাধু হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই আমরা শাস্তি দিতে চাই আমি ইতিমধ্যে দু তিনটে ডিমোলিশনের কাজ আমরা করেছি এবং খুব শীঘ্রই আবার আমরা আরম্ভ করছি অবৈধ নির্মাণ যেগুলো হচ্ছে সেগুলো ভেঙে দেওয়ার জন্য আমরা লেগে আছি আমরা কাজ আরম্ভ বেশ আপনার সঙ্গে আমরাও রয়েছি দ্য কোয়েরি ডট কম অনেক অনেক ধন্যবাদ আমি শেষ করব পেমেন্ট মিত্র একটা কবিতা দিয়ে আপনিও যেহেতু আমি শুরুই করেছিলাম পেমেন্ট রবি ঠাকুরকে দিয়ে অচিন্ত্য কুমার সেনগুপ্তকে দিয়ে আপনিও সুকান্তের কথা বলছিলেন রবি ঠাকুরের কথা বলছিলেন কবি বলছেন কোনো দিন গেছো কি হারিয়ে হাট বাট নগর ছাড়িয়ে দিশাহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যেথা কাটে বেলা অনেক হয়েছে পরেশদা বয়স যতই হোক না কেন আমি মনে করি কর্মপদ্ধতির মধ্য দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে তাই এজ কখনো ম্যাটার করে কখনো ম্যাটার করে না তাই আপনার যে লড়াই যে কণ্টকময় যে পথ আপনি পার করছেন তাতে থাকবে কাটা থাকবে গোলাপ ফুল থাকবে অক্ষয় কুমার বড়ালের একটা কবিতার লাইন বলি পড়ুন অক্ষয় কুমার বড়াল পুরনো সেই সুরে কে যেন ডাকে দূরে বেলা যে পড়ে এলো জলকে চল জলকে চল সেই পুরনো সুরের সেই জলকে চলের ডাক আসবে কিন্তু ইংরেজি কবিতায় যেখানে বলছে আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ পথ অনেকটা এসেছি আমরা এখনো অনেক দূর যেতে হবে কাজেই বিফোর আই স্লিপ আই হ্যাভ টু ডু মাচ আমাকে অনেক কাজ এখনো করতে হবে আমিও শেষ করবো একদিন জীবন হারিয়ে চেনামুখ শহর ছাড়িয়ে অজানা প্রান্তরে একটি শিমুল আর আকাশ যেখানে মুখোমুখি চায় পরস্পরে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আরও আগামী দিনে আলোচনা হবে কবিতায় আবৃত্তিতে ভরপুর আজকে ঝমঝমে বৃষ্টি ওয়েদার ঠিকঠাক যেহেতু নিম্নচাপ হয়েছে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে শহর বাড়ছে আর শুভ অশুভ লড়াই চলছে তাকে রোধ করার জন্য অনেকটা সময় লাগছে চেয়ারম্যান সাহেব কথা দিলেন যে এখন আগামী দিনের ক্ষেত্রে সমস্যা শিশু যারা নিউ জেনারেশন বাঁকাকে তার স্রোতমুখী করার ভাবনা চিন্তা আছে আর শহরের অগ্রগতির সঙ্গে সঙ্গে যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে হবে আর পুকুর ভরাট বন্ধের ব্যাপারে তার ডাক খুব পরিষ্কার তাই অশুভ শক্তির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার কারণ 150 বছরের প্রাচীন এই পৌরসভা আমাদেরও নজর থাকবে সঙ্গে থাকুন দেখতে থাকুন দ্য কোয়েরি ডট কম নমস্কার আমি মাহিন রায়